প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর নিজেদের তৈরি একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে করোনা ভাইরাসের জন্মভূমি চীন। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন এই খবর প্রকাশ করেছে। সিজিটিএন জানিয়েছে, চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেনওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিক্স যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। H5NGOV নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে বেইজিং। চীন এই প্রথম কোনো করোনা ভ্যাকসিনের প্যাটেন্ট অনুমোদন দিল। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে 18 থেকে 59 বছর বয়সী 320 জন আর দ্বিতীয় ধাপে 224 জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।